অশোক, জেলা শহরগুলোতে কার্ফিউ শিথিলের সময়সীমা বাড়ানোর কারণে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলছে সরকারি বেসরকারি অফিস। কার্ফিউর সার্বিক পরিস্থিতি নিয়ে জানবো, যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, অফিসের সময় তো শেষ হয়েছে, এখন শহরে জীবনযাত্রা ব্যস্ততা কেমন দেখছেন? ঘামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। শহর শহরের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক এবং মানুষজন কিন্তু রাস্তায় রয়েছেন, চলাচল করছেন এবং অনেকে কিন্তু বাড়ি ফিরছেন, আমি তেমনটি দেখছি। এবং সেই সাথে সাথে রাজশাহীতে স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো থাকে, যে সিএনজি অটোরিকশা এবং অন্যান্য যে যানগুলো রয়েছে, মোটরসাইকেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্বাভাবিক দিনের মতো চলাচল করছে। এবং সেই সাথে সাথে শহরের বেশিরভাগ মার্কেটই কিন্তু খোলা রয়েছে এবং অলিগলির মার্কেটও কিন্তু খোলা রয়েছে। মানুষ কিন্তু সকাল থেকে বাইরে বের হয়েছেন, তাদের যে নিত্যদিনের যে কাজকর্ম, মানুষজন যাচ্ছেন বাজারে এবং বাজার করা থেকে শুরু করে নিত্যদিনের যে কাজকর্ম সেটি কিন্তু করছেন বাহিরে। বলা যায় যে সকাল থেকে অনেকটা এই যে কার্ফিউ শিথিল হয়েছে, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানুষের মনে অনেকটা স্বস্তি নেমে এসেছে। মানুষ কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু বাইরে বের হচ্ছেন। এবং আরেকটি বিষয় বলি যে গত কয়েকদিন থেকে রাজশাহীর পরিবেশ খুবই শান্ত রয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর এবং কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু রাজশাহীতে কিন্তু ঘটেনি। এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু তাদের যে নজরদারি, তাদের যে টহল সেটি কিন্তু রয়েছে। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পেয়েছি যে রাজশাহীর যে সাহেববাজার জিরো পয়েন্ট, সোনাদীঘি, মালোপাড়া মহিলা কলেজ এবং রেলগেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিনোদপুর, কাজলা সহ অন্যান্য জায়গাগুলো রয়েছে, সেই প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ কিন্তু তাদের যে টহল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে র্যাব এবং বিজিবি সহ সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু রয়েছে। এবং সেই সাথে সাথে এই সময়টুকু মানুষের উপস্থিতি কিন্তু বাজারহাট এবং রাস্তাগুলোতে বেশি, তবে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি অনেকটাই কমতে থাকবে। শাওন, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর খবর জানছিলাম, ইতিমধ্যে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাবিল হোসেন, তার কাছে যাবো এবার। নাবিল, শান্ত আইন শিথিলের সময়টুকুতে জনজীবন কেমন দেখছেন? সেই সাথে একটু জানতে চাই, বাজারে পণ্যের যোগান কি বেড়েছে? শাওন, যখনই আসলে আমরা দেখেছি যে কার্ফিউর যে সময়সীমা, শিথিলের যে সময়সীমা বাড়ানো হয়েছে, তখনই আমরা দেখেছি যে জনজীবনের যে স্বাভাবিকতা সেটি কিন্তু জনজীবনে নেমে এসেছে। সবচেয়ে বড় যে কথা সেটি হচ্ছে যে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, সেটি দু ধরনের। একটি হচ্ছে যারা নগরবাসী তারা ঘর থেকে বের হচ্ছেন, তাদেরকে কারো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না যেহেতু কার্ফিউ শিথিল চলছে, এবং অন্যদিকে তাদের যে যানমাল সেটি সুরক্ষিত রেখেই তারা তাদের কাজ করতে পারছেন, কারণ নতুন করে কোনো সংঘর্ষ সংঘাতের ঘটনা কিন্তু সিলেটে ঘটছে না। আর আরেকটি স্বস্তি সেটি হচ্ছে যে বাজার কেন্দ্রিক যে স্বস্তি, অর্থাৎ কার্ফিউ কিংবা সংঘর্ষ সংঘাত চলাকালীন সময়ে আমরা দেখেছি যে বাজারে পর্যাপ্ত যে পণ্য, সেই পণ্যের যোগান না থাকায় সব ধরনের শাকসবজি, সব ধরনের খাদ্যদ্রব্যাদির দাম কিন্তু বেড়েছিল। তবে যখনই আসলে কার্ফিউ সময়সীমা শিথিল হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে যতই আসলে এই যে পণ্যের যে বাজার, সেই যেগুলো যে পণ্য আসতে পারছে বাজারে, তখনই এই যে পণ্যের যে দাম সেগুলো কমতে শুরু করেছে। বিশেষ করে সবজির যে দাম, যে চড়া দাম ছিল বাজারে এই গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু অনেকটা আসলে সেটি নেমে এসেছে। ফলে জনগণের যে স্বস্তি, সেই স্বস্তিটা আমরা বাজারে গিয়ে টের পেয়েছি, যে সাধারণ মানুষ বলছেন যে যদি আরও স্বাভাবিক হয় জনজীবন তখন কিন্তু সেই স্বস্তি আরও বাড়বে। তবে এখনও মাংসের বাজার চড়া রয়েছে, ডিমের বাজার চড়া রয়েছে, যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এখনও আসলে যে যোগান, সেই যোগান পর্যাপ্ত আসছে না বলেই আসলে তারা তাদের বাজার, সেই বাজার এখনও চড়া রয়েছে। তবে তারা আশা প্রকাশ করছেন যেভাবে আসলে প্রথমে 3 ঘন্টা 4 ঘন্টা, পরবর্তীতে আসলে 12 ঘন্টা, আজ 15 ঘন্টা সিলেটে কার্ফিউ শিথিল হয়েছে, এভাবে আসলে একসময় কার্ফিউ আসলে তুলে নেওয়া হবে এবং পুরো জনজীবন সেটি স্বাভাবিক হয়ে আসবে। নাবিল, ধন্যবাদ আপনাকে।